ফোন বাড়িয়ে ছুই পর্ব এক লিখেছেন ফাবিহা মমো আব্বা তাড়াতাড়ি আহেন এক শহরে বলে কুত্তার মতো ভাইরে পিটিয়েতেছে ভাই বাস্ত না আব্বা যান জলদি আহেন অস্থির কণ্ঠে চিল্লাচিল্লি শুনি কলেজে শুকিয়ে এলো সবার সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেথরেক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে সাইদুলের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে সেদিকে এক চোল পরিমাণ ধ্যান নেই ছেলেটার রাগের কারণে ছেলেটার কপালে ঘাম সেই সাথে হাতের অবস্থাও নাজিহাল তবু লম্বা উচ্চতার মানুষটা বেপরা ভঙ্গিতে ছাটে দুই হাতে কুনে ধরে ধুমছে পেটাচ্ছে সাইদুলকে তার পাশে মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরো তিনটে ছেলে শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোন মায়া করেনি ছেলেটা আহান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল কে তুমি কোথা থেকে এসেছ কেন ওদের মারছো এই ছেলে যতটা কঠোর হলে এই ছেলেটার দমানো চাই সেই ভাবভঙ্গিতে বললেন হান্দান কথাটা কানে যেতেই হাতের বাসটা যেন জন্য থামলো ছেলেটার নাম মাহাতিম আনসারি এবং সে পরিবার সহ গ্রামে ঘুরতে এসেছিল বাজারের চারটে ভঙ্গিতে কথা বললে মাহাতিম একটু ছাড় দেয় না ওদের ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালো মাহাতিম ও জিপ নিয়ে ছুটে ভয়ঙ্কর ভাবে ধাওয়া করে একেবারে বাইকের সবটাকে মাটিতে ফেলে বাস তুলে অনবরত পিটাতে থাকে হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজনকে দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে দেখেন মোল্লা মতো পোশাক প্রায় চকচকে কালো কালো শার্ট প্যান্ট কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ গায়ের রং ধবধবে সাদা না হলে উজ্জ্বল বর্ণের মানুষই স্কিন টোনদার ব্রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার হাতের চামড়া ভীষণ লাল হয়ে আছে যেন এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকালো এক চোখের এমন ভয়ঙ্কর দেশ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চোরমার হয়ে পড়লো এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে আপনি কি এই গ্রামের মোল্লা না কিভাবে এমন জুলুমি কুকুরদের গ্রামে পোষেন ওদের বাপ টাকা দেয় সবকটাই শালা সালা হান্নান চৌকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে ওমনি পেছন থেকে শো শোঁ করে দুটো মাইক্রোওয়েসের শব্দ হলো ধুপফুক ধুপফুক করে হৃদযান্ত্রটা চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চোখু করে ফেললো অবাক হত বা দৃষ্টিতে দেখল একজন পোড়া ও ছোট ছেলে বাদে চারটে ছেলে তিনটে মেয়ে সমসরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে মাহাতিম ভাই আরে ওকে মাহাতেম সিদ্দিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় বলল সুস্থ আছে সেম ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহাতিমের পাশে এসে দাঁড়ালো ভাই বোন ও বন্ধুগুলো বোনগুলো তাড়াতাড়ি মাহাতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরলো সে হাতে ঘড়ি খুলে নিল অস্থির হয়ে ভাই ও বন্ধুরা বারবার জিজ্ঞেস করতে লাগলো ব্রো তুমি ঠিক আছো কোনো চোট লাগেনি তো হাতে খুব ব্যথা করছে স্ক্রাউন্ড রোল এক চোট দেবো নাকি মাহাতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল ঠান্ডাও শান্ত হতে বলে এদিকে হান্নান তখনও কপালে ভাঁজ ফেলে পৌরার দিকে চেয়ে রয়েছিলেন হঠাৎ খুশির সাহসে চেঁচিয়ে বললেন মারজামা তুমি কি নসিব গো খোতা এই সরে দাঁড়া তাড়াতাড়ি মা গো আসো আসো এদিকে আসো পৌরার গায়ে কাতানের সফের শাড়ি মাথায় ঘোমটা পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া ঠিক ডান পাশে মায়ের সাথে আসছে বারো বছর বয়সী মাহতি মায়ের দেখাদেখি বৃদ্ধর পা ছুঁয়ে সালাম করে ফেলল তখন মার্চা প্রসন্ন কণ্ঠে বললেন আপনাকে দেখতে এলাম বাবা মশাই আপনার ভিটে বাড়ি নির্মল হওয়া খেতে এলাম কিন্তু আসার সময় যা হলো কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মার্চা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচন্ড খেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত দিকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যানে ধুম পড়ে গেল সবার আহান্নান মোলের বয়স একষট্টি আঠারো শতাংশ জমির ওপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি গ্রামে মোল্লারূপেই বেশ খ্যাতি ওনার তবে একমাত্র জমিদার হিসেবে এখনো নাম যশ রয়েছে তার তিনটা ছেলে আছে সঙ্গে তিন ছেলের বউ প্রথম ছেলেটা গত হয়েছে সাত বছর হলো দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হলো কুটুমের আহান্নান সাহেবের বন্ধু কন্যা গত যুগ পর এসেছে প্রথমে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব কিন্তু জন্য লেগে পড়লেন সবাই প্রচন্ড মেজাজ খারাপ হয়ে আছে মাহাতিমের এখানে আসাটাই হয়েছে মা এখানে মাহাতিমের ফুপাতবন নীতি ও প্রীতি পায়ের ওপর পা তুলে লেবু শরবত খাচ্ছে একটু পর পর মাহাতি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে চাচাতো ভাই স্বামীর শার্টিক শার্টের কলার টেনে সোফায় বসে আছে বন্ধু সিয়াম সৌভিক তোফো গরমে চালে অতিষ্ট বোধ করছে একদিকে ছোট সবচেয়ে ছোট চাচা ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে বাড়ির দোতলা থেকে চারজোড়া চোখ দেখার অচন্য অপেক্ষা করছে কখন দাদা তাদের খাবার করে ডাকবেন সেটার জন্য প্রহর তিনজনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলে কেবল একজনের শাড়িটা সাদা মাটা বন্ধু থেকে দূরে দাঁড়িয়ে আকাশটা দেখছে মানবিকরা গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েতে শাড়ি পরার নিয়ম বাকি তিনটা বন্ধ দোতলার সিঁড়ি ধরে সেগুলোকে দেখার জন্য ছটপট করছে একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে সবাই দেখতে লা অভাব এক একটা জম্পেশ রূপবান মেয়েগুলো সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট এগুলো শোনার পর থেকে প্রকণ্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া সাবা শাহানাজ হালকা গোলাপি সুতির শাড়ি ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহানোর হঠাৎ সুরাইয়া যেন শাহজানের উদ্দেশ্যে চিল্লিয়ে বলল আপু আপু এ দেখো ওরাই আসছে ওদের খাবার ঘরে দাদা ভাই ডেকেছে তাড়াতাড়ি দেখো আপু তাড়াতাড়ি সুরাই থামতে দেরি অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল প্রচন্ড স্প্রিটে ধুপ করতে থাকা বুকটা আরও বেতাল ভঙ্গিতে ছুটতে লাগলো সত্যি মোল্লাবাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতি সঞ্চার করছিল কিন্তু কে জানতো তিনজোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে কি জানতো বুকের হুলস্থুল স্কাপনিটা ধক ধক করে চাবুকের মতো পেটাবে কি জানতো সিনেমার সেই ডায়ালগের মতো সত্যি সত্যি হার্টবিট মিস হবে সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো শক্ত হয়ে গেল শাহানাজ মুখের চোয়াল ঝুলে হা করে ফেলল সুরাইয়া বিস্ফোরণ চাহানাতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেললো সাপা সকলের হইচ চিল্লাচিল্লিতে যখন সহসা থমকে গেল তখন কৌতূহল মানে পিছনে তাকে মেহানোর তিন বনের অমন ভূখ দেখে সাথ সাথেই ভ্রু কঞ্চন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল অমনি শরীরের প্রতিটি পশম কাটাতে সূচের মতো ভেতল শুধু দৃষ্টি আটকে রইল সুদীহি সুদীর্ঘ সমদর্শনের নেই এক সুদর্শন পুরুষের ওপর যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আট শার্টের ঢেকে আছে শার্টের দুটো বোতাম খোলা কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে লোভনীয় বস্তুর মতো নয়তো অনেকটা কাঙালের মতো তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে কোমরে কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে কানে ফোন লাগে অন্য পকেটে গুঁজে মানুষটা রক্তটা ভঙ্গিতে চলে যাচ্ছে মাথার এক ঝাঁক চুল ট্রিম কাটে রূপ নিল সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে স্বল্প মুহূর্তে স্বল্প দর্শনে দেখার তৃষ্ণা একটু মেটলো না যেন আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুঝে ফেললো কেউ জানে না আগামীকাল কি হতে চলেছে কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে কিছুটা মুখোমুখি হবে এই মানুষটার কেউ কি ভেবে বসবে মেশ। নাকি অপেক্ষা করছে অন্য কিছু ক্ষণকাল বিধ্বস্ত শরীরে রুমে ফিরলো মাহাতিম রাগে ক্ষোভে বিরক্তিতে কালো সারটা টেনে ট্রেনে যেই খুলবে অমনি দরজায় কে যেন টোকা মেরে দৌড় পালালো মাহাতিম ওই অবস্থায় দুটো শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল কি আজ ব্যাপার বাইরে কেউ নেই প্রচণ্ড আশ্চর্য হতে গিয়ে খেপে উঠলো মাহাতিম ফাটি চেঁচিয়ে ডাকলো সৌভিক সিয়াম তোফো এক্ষুনি আমার রুমে আয় সৌভিক তুই কি শুনতে পাচ্ছিস কথা শেষ হতে দেরি সবকটা রুমে থেকে হুড়মুড়ি করে বেরিয়ে এলো কাজে বন্ধুরা সৌভিক দৌড়ে এসে মাহাতিমের রুমে ঢুকল একে একে সবাই চলে এলো ওরা মাহাতিম তখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত চোখ খুলে পেঁচাই রাগ ফুটিয়ে ক্রুদ্ধ সরে বলল তোদের মধ্যে কেউ কি আমার সাথে পাহাজলামি করছিস যদি করে থাকিস একেবারে খুন করে ফেলবো বলে দিলাম এখনো সময় আছে ফটাফট বল কে করেছিস এই কাজ প্রচন্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময়ভাবে তাকাতে লাগলো সবাই পরক্ষণে সবাই সমস্যার জবাব দিল অসম্ভব আমরা কি করেছি মাহাতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে পেছনে ছুটে ফেলল খালি গায়ে বসে একে একে সকলের দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে কোমর থেকে বেল্ট খুলে হাতে প্যাঁচাতে লাগলো প্যাঁচাতেই গম গম গলায় বলল একটু আগে দরজায় কে নক করেছে আমি যে রুমে প্রাইভেসি মেনটেন করি সেটা কি পিটিয়ে স্মরণ করাবো তাড়াতাড়ি বল কে করেছিস সবার মুখ নিষ্প্রহ ভঙ্গিতে কাঁচামোচা করছে মাহাতিম এখানে আসার পর থেকে ভয়ানক রাগ লাগছে লাখেম যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না সর্বদা হাসি খুশি ও পছন্দ সেই ব্যক্তি এমন আচরণ করছে যার এটা মারা খুব কষ্টকর সৌভিক নিরাপদে ছিন্ন করে মাহাতিমের পাশে এসে বিছানে বসে বলল। শালা কি কারণে রাগটা দেখাচ্ছিস বলতো তুই তো এমন রাগ দেখানোর বান্দা না ওইখানে আসার পর পরই তুই জুয়ালামুখীর বারো ও হয়ে বসে আছিস ব্যাপার কি বলতো মাহাদেব রাগী দৃষ্টির সৌভিকের দিকে তাকালো এই দৃষ্টির খুব ধূসরে দাঁত চিপিয়ে বলল একটা রিসর্ট বুক করলে কি হতো মা এমন নজলিস্টিক প্লেসে আনবে কল্পনা করিনি আমি বারবার না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না আমার গ্রাম পছন্দ না সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল আমি কালকে এখান থেকে চলে যাব নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু গো মাহাতিমে তেজালো কণ্ঠ শুনে সৌভিক নিরত্তর বসে লাগলো আগুনে ঘিটালে ভয়ানক কারবার হবে ভেবে রইল এর মধ্যে বন ফারিন্ন কণ্ঠে বলল মাহাতিম ভাই তুমি ফিল দুপুর থেকে দেখছি তুমি গোমড়া মুখে রাগারাগি করছো কেন করছো ভাই কেউ কিছু বলছে এবার ফারিনের প্রশ্নে ফুপাতবন নীতিও যুক্ত হলো অনুযোগের সুরে বলল ভাই তুমি সত্যি কিছু লুকাচ্ছ আমি এটা আমিও দেখেছি খাবার টেবিলে বসে তুমি ঠিক মতো খাওনি ভাইয়া কি হয়েছে তোমার আমাদের কাছে খুলে বলো তো মাহাতিম দৃষ্টিনত করে ফ্লোরে তাকিয়ে রইল উত্তর না পেয়ে সাবের শান্ত সুরে বলল। তুমি কি এবারের মেয়েদের জন্য ফিল করছো প্রশ্ন ছুটে একজন চোখ সাবের সাবের দিকে ভয়ঙ্করভাবে পড়লো সাবের এতটা বিব্রত কখনো হয়নি সে সাথে সাথে চোখ নামেই কণ্ঠ নিচু করে বলল। আই এম সরি মাহাতিম ভাই বাট আমার মনে হচ্ছে না মেবি তুমি মেয়েদের জন্য সফট ফিল করছো সাবিরের স্নান মুখটা দেখে মেজাজটা শান্ত হলো মাহতিমার শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুলে সেটা দ্রুত সামনে নিয়ে ধাতস্থ সুরে বলল এবারে ছোট মেয়েটা জাস্ট বেহায়া খাবার টেবিলে বসে আমি শান্তি পাইনি একটু পর পর আমার গা ঘাসা দিয়ে চলে গেল এত ছেঁচরা এই মেয়েটা ওই মেয়ে কি জানে আমি ওর কত বড় এইভাবে আমার সাথে ঘেঁচা মানে কি আমাকে দেখলেই বিনা কারণে হিহি করে হাসতে থাকে মেজাজটা খারাপ হয়ে যায় ওই বুলশিটের জন্য আমি এখানে থাকবো না ব্যাস রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করলে মারতেম হাতে পেছানো বেটা ঠিকঠাক মতো বিছানায় চাকতির মতো করে রাখল তেজালে সুরে নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল লাগেজ থেকে আমার টি শার্টটা দিয়ে নীতি আর লেফট সাইডে ট্রাউজার পাবি নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়া করতে থাকে ইশারায় কিছু কথোপকথন সেরে দিকে দৃষ্টি দিল সবাই তবু বুক ফুলিয়ে দ্রাগ মি তুই একা এখানে ভিকটিম না আমিও ফাঁসছি ছোট মেয়েটা আস্থা একটা শয়তান কানের নিচে থাপড়াইতে ইচ্ছে করছে আমার আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি অমনি পিছন থেকে গ্যাটগিট করে হাসতেছে কি জঘন্য হাসি আরেকবার সামনে পাইলে রে দেখিস চুল কি করি ফের উত্তেজিত অবস্থার মধ্যে কাপাল কুচকে প্রচন্ড আশ্চর্য দৃষ্টিতে দেখালো ততক্ষণে নিতে দেওয়া সাদা টি শার্ট মাহাতিম পরছিল প্রীতি নিজের বিস্ময়ে উগ্রে তৎক্ষণাৎ বলে ফেললো তোমরা কি জাতা বলছো ভাই ছোট মেয়ে ছোট মেয়ে যে করছো ওকে কি তোমরা চিনো ওকে কি দেখেছো ওকে দেখলে তোমার স্বপ্নেও কথা বলতে না তোমরা যার কথা বলছো সে মেবি মেজটা মেজোটা হাড়ে হারে ফাজিল ওই তো আমাদের সাথে করতেছে কথায় যুক্ত হলো শেষে বিরক্তি সরে পড়লো আমি প্রীতির কথায় একমত ভাইয়া এই বাড়িতে চারটা মেয়ে আছে বারোটা বড়োটা সায়নাস মেজোটা সুরাইয়া সেজটা সম্ভবত সাবা ছোটটার নাম মেহনুর তুমি কি মেহনুরকে দেখেছো আচ্ছা মেহনুর দেখতে কেমন বলো তো মাহাতিম ফট করে উত্তর জন্য ঠোঁট খুলে বলল আমি নাম জানি না লাল শাড়ি পরছিল কপালে খচ্চরের মতো বড় টিপ দেওয়া আর চোখটা মেবি বড় গায়ের সম্ভবত প্রীতির মতোই বাট ওই মেয়েটা আরও চাপাও ভাইয়ের মুখে এমন উটকো বর্ণনা শুনে ফারিন নীতি মৃত্যুর ভঙ্গিতে হেসে ফেলল প্রীতি তাদের যুক্ত হয়ে স্বর্ণ কণ্ঠে বলল ভাইয়া মেহনত তোমার চেয়ে ফর্সা সাহিত্যের ভাষায় ও ডাগর ডাগর চোখ কপালে টিপ তো দূরে থাক মুখে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল আর তুমি যার বর্ণনা দিচ্ছ ওইটা সুরাইয়া দা ফাসিনের হাড্ডি মেহনত তো কত শান্ত একদম লক্ষ্মী একটা মেয়ে ও তো তোমাদের সামনেই আসবে না তুমি জানো মা দি সারাক্ষণ মেহতার মেহনের কাছে থাকে সক্ত নামুখে কিছুক্ষণ নীরব থেকে সরু চোখে তাকালো মাহাতি বলাটা শান্ত করে জিজ্ঞেস করলো বয়স্ক ওই মেয়ের তোর চেয়ে ছোটো না প্রীতি হো হো করে হেসে দিয়ে বললো ভাইয়া ওই মেয়ে ফারিনের চেয়ে ছোট আমি যদি ইন্টার কমপ্লিট করে ফেলেছি কিন্তু মেহেন সেই তুলনায় একদমই ছোট মানুষ প্রীতির কথা টান মেরে এবার ফারিন বলে উঠল জানো ভাই এবারের রোজ মতো বড়ো অদ্ভুত এখানে ছোট বড় সব মেয়েদের শাড়ি পরা লাগে যা এত ছোট সেটা কিন্তু সারের জন্যই বোঝা যায় না তবে একটা জিনিস সত্যি মেহনের মেয়েটা খুব মিষ্টি চাপা বিরক্তিতে মাহাতি এইসব নাচে সোজাসুজি ওদের চলে যেতে বলল নীতি প্রীতি ফারেন সহ চুপচাপ সবাই রুম থেকে চলে গেল দরজায় ছিটকিনে তুলে দরজায় পর্দা টেনে বিছানায় শুয়ে পড়ল মাহাতিম মাথার নিচে ডান হাতে তালু ঢুকিয়ে দৃষ্টি সরাসরি ফ্যানের দিকে স্থির করে ভাবতে লাগলো বাড়িটা হান্নান শেখের এর হান্নান শেখ নানা ভাইয়ের বন্ধু নানা ভাই এখন আর বেঁচে নেই তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে হান্নান শেখের কোনো মেয়ে না থাকায় তিনি মার্জাকে প্রচুর আদর করতেন নিজের মেয়ের মতো ভালোবাসতেন এই নিজের বাবাকে বাবা আর হান্নান শেখকে বাবা মশাই বলে ডাকতেন মার্জা কিন্তু বিয়ের পর পরে যোগাযোগ কমে যায় বাবা মাসের সাথে মাহাতিম দুনিয়া আসার পর থেকে সাংসারিক চাপে ব্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে মাহাতেম ছোট থেকেই গ্রাম অপছন্দ করেন গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি ছিল কম কিন্তু মার্জার অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনেছিয়ে ছাড়লেন মতের কথা চিন্তা করে হান্নান শেখের সাথে সময় কাটাতে এলেন মায়ের আদেশ সমন্বয় করার স্পর্ধ দেখাতে পারেনি মাহাতিম চুপ করে নত মুখে সবকিছু মেনে নিয়েছিল কিন্তু এবারের বাড়ির মেজো মেয়েটার উগ্র আচরণে প্রচন্ড গাছ আলাতন করছে এমনি মেয়েগুলো বয়সে খুব ছোট তবুও সুরাইয়ের আচরণে একটু বেশি জঘন্য কাল যদি উঠকোচ কিনু কিছু করার চিন্তায় থাকে টাস করে দুই গালে রাঙিয়ে আঙুল ছাপ বসিয়ে দেবে মাহাতিম মনে মনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়ল সে রাত্রা পরম শান্তি পরম ঠান্ডা পরম আবিষীভূত অবস্থায় কাটল ভোর পাঁচটা না বাজতেই ফোনের অ্যালার্মটা বাজতে লাগলো ঘুমের কেটে ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো অ্যালার্মটা বন্ধ করে পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা রুমটা শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দাটা হেঁটে আসতে হলো আস্তে আস্তে বারান্দার নিচে দৃষ্টি ফেলে দেখলো বাড়ির মহিলারা জেগে গেছে মাহাতিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলেন ঝলমলে মুখে হাসি ফুটিয়ে বললেন তুমি দেখি খুব বড় হয়ে গেছো মাহাতিম আর খুব তাড়াতাড়ি উঠো অথচ তোমার মা এখনো ওঠেনি রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা দেখো বাবা মিথ্যে বলো না কষ্ট হলে সব বলবে কেমন মাহাতিম সহজ হাসিতে জবাব দিল জি আন্টি অবশ্যই বলবো আমার ঘুম ভালো হয়েছে তাছাড়া ভোর সকালে উঠেটা আমার দীর্ঘদিনের অভ্যাস এই অভ্যাসটা মা করতে পারেনি এই জন্য ঘুমিয়ে আছেন উত্তর মিষ্টি করে হেসে দিলেন সুজলা হান্নান শেখের মরহুম বড় ছেলের স্ত্রী অনেক শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তিনি দু হাতে নিপুণভাবে সংসার সামলাচ্ছেন মাহাতিমকে হাত মুখ ধোয়ার জন্য কল নিয়ে গেলেন এবং বালতিতে মগ ডুবি সেটা মাহাতিমের দিকে এগিয়ে বললেন মুগ্ধ বাবা আমি তোমার জন্য তোলা গামছে নিয়ে আসছি মাহাতিম মগটা নিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে ফেললো পুরোপুরি ফ্রেশ হয়ে সুতলা দেওয়া গামছায় হাত মুখ মুছে সেটা ফেরত দিল সুতলা ভেজে গামছা নিয়ে চলে গেলে মাতিম বাড়ির ভেতরে ঘুরে ঢুকে ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো বাড়িটা বেশ পুরনো বেশ সুন্দর দোতলা বাড়ির ঠিক মাঝখানে আঙিনা দোতলা থেকে নামার জন্য দুটো সিঁড়ি আছে দক্ষিণ উত্তর দিকের সাইডে থাকছে কুটুম অর্থাৎ অতিথি মাহাতি নিজের রুমে আসতে জানালার পর্দা সরিয়ে আলোচিত করে দিল পকেটে দুহাত গুঁজিয়ে আকাশে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল স্নিগ্ধ সকালে ঠান্ডা হওয়ায় মাহাতিমের মন মাতাল হচ্ছিল হঠাৎ কিছুটা দূরে অবস্থিত একটা বাংলা ঘরের দিকে দৃষ্টি আটকালো কপাল কুচকি গেল ওর সেই বাংলা ঘরটা টিনে ছিল এবং জানালাটাও ছিল মস্ত বড় জানালা ডান দিকটাই হেলান দিয়ে গোলাপি শাড়ি পরেও একটা মেয়ে কি যেন করছিল মাহাতিম ওই সামান্যতম দৃশ্য দেখে প্রচন্ড কৌতূহলে চন বনে উঠল সে দেখলো মেয়েটার হাতে বই এবং মুখের ওপর চুল আসে পড়ছিল ব্লাউজের রং রানী কালারের এবং হাতা একদম কনে পর্যন্ত চুলের বহরে ছিল যেটা সম্পূর্ণ চোখ বাঁধানো ছিল এত দীর্ঘ মেয়ে দেখেনি চোখ দিয়ে অ্যানালাইসিস করে অনুমান মেয়েটার চুল কমপক্ষে করলে হাঁটু পর্যন্ত কিন্তু ফেসটা একদমই দেখা যাচ্ছে না বাতাসের জন্য চুলগুলো যেন বেহায়ের মতো উঠছে এই বাংলা ঘরে জানালার দিকে মাহাতিম কতক্ষণ তাকিয়েছিল জানা নেই পেছন থেকে মাহাদি ভাইয়া বলে ডাক দিতেই সদবদ ফিরে পেল মাহাতিম মৃদু ভঙ্গিতে চমকে উঠতেই মাথা পিছনে ঘুরিয়ে দেখল ছোট ভাই মাহাতি থ্রি কোয়ার্টার প্যান্ট ও পলো শার্ট পরে দাঁড়িয়ে আছে মাহাতিম স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল রাতে কোথায় ছিলি কার সাথে ঘুমিয়েছিস মাহাতি চুপচাপ বিছানে বসে বলল আপুর কাছে মাহাতিম জানালার আরেকবার তাকিয়ে মাহাতির দিকে এই দৃষ্টি দিয়ে বলল কোন আপু মাহানী প্রশ্ন করেছিল ঠিকই কিন্তু দৃষ্টি বরাবর জানার বাইরে ছুটে গেছিল অচেনা অচেনা মেয়েটার মুখ দেখার জন্য মন প্রচন্ড রূপে আঞ্চান করছিল মাহাতি ব্যাপারটা লক্ষ্য করতেই তরিগতিতে দৌড়ে এসে মাহুমের পাশে এসে দাঁড়ালো মাহাতুমের দৃষ্টি লক্ষ্য করে যেই বাইরে তাকালো অমনি মাহাতির ঠোঁটে হাসি থলকে উঠলো খুশিতে উচ্ছিত হয়ে বলে উঠলো এটা তো মেহানোর আপু আপু এখানে আর আমি তো আপুকে কত জায়গায় খুঁজে আসলাম আচ্ছা ভাইয়া থাকো আমি যাই বলতে দেরি অমনি অস্থির হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মাহাতি কিন্তু পেছন থেকে হাত টান লাগতে চমকে যায় সে মাথা ঘুরে হাতের দিকে তাকিয়ে দেখে মাহাতিম হাত টেনে ধরে আছে অন্য হাতটা তখনো পকেটে গোচানো মাহাতিমের চোখে শক্ত দৃষ্টি দেখা যাচ্ছে মাহাতি ছোট একটা ঢোক গিলে ভীত চাহনিতে ভাইয়ের দিকে কম্পিত সুরে বলল। ভাইয়া তো তুমি হাত ধরলে কেন মাহাতিম শূন্য উত্তরে কাঠ হয়ে রইল সে চোখ রাঙিয়ে তাকালে তেরো বছর বয়সে মাহাতি মারাত্মক ভয় পেয়ে যায় ভয়ার তো কণ্ঠে বলতে থাকে ভাইয়া মেরোনা আমাকে মেরো না হাত ছাড়া ভাইয়া মাহাতির অবস্থা দেখে করবে রা উল্টো পেট ভাষায় হাসি পাচ্ছিল মাহাতিমের কোন রকমে হাসি আটকে কঠিন মুখ করে বলল এই মেয়ে টিনের ঘরে কি করে মাহাতিমের অমন শক্ত কণ্ঠ শুনে ঠোঁট ভিজিয়ে ঢুক গেল মাহাতি চোখ নিচু করে ভীত কণ্ঠে বলল আপু অনেক বই পড়ে ভাইয়া আপুর কাছে প্রচুর বই আছে উত্তর শুনে কপাটা ভাতযুক্ত হলো মাহাতিমের সে আবার জানালার বাইরে দৃষ্টি দিয়ে দেখল মেহনুর একই ভঙ্গিতে বই পড়ছে দৃষ্টি ফিরে মাহাতিকে গম্ভীর কণ্ঠে বলল যা এই মেহনুরকে আমার কাছে নিয়ে আয় আদেশ শুনে চকিত ভঙ্গিতে প্রশ্ন করল মাহাতি কেন ভাইয়া বলেও মেহনুর আপু এখানে আসবে না সে ছেলেদের সামনে আসে না আজ তোকে কোন দিক দিয়ে মেয়ে লাগে মানে তুই কি মেয়ে ও যে তোর সামনে আসে রাতে তোকে নিয়ে ঘুমিয়ে পড়ে সেগুলোর মানে কি মাহাদী মুখ ফুলে বলে আমি ছোট না আপু আমাকে আদর করে রাতে ঘুমালে কিভাবে তোর তো সব ভালো না মাহাদেব ততক্ষণে হাত ছেড়ে দিলে মাহাদিব চুপচাপ কাঁচামুচা ভঙ্গিতে বলল আপুর রুমে দুইটা বিছানা ছিল ভাইয়া আপু জানালার পাশেটাই ঘুমিয়েছে আমি অন্যটাই ভাইয়া আমি চাই মাহাতিম হ্যাঁ বধু মাথা নাড়িয়ে যেতে বোঝায় অমনি ছুট লাগিয়ে মাহাতি দৌড়ে পালাই সকালে সূর্যটা পূর্ণমায় অতিপ্ত হলে সবাই নাস্তা সেরে যা যার রুমে চলে যায় কিন্তু বিছানায় বসা মাত্র নিচ থেকে এমন চিল্লাচিল্লি আওয়াজ ভেসে আসে সবাই হক চকিত হয়ে যায় এমন জোরদার টোন শুনে কেউ রুমে থাকতে পারেনি হইচয়ের আওয়াজটা মাহাতিমের মনে হচ্ছে কিন্তু সে কেন গলা ফাটিয়ে কথা বলছে কি হয়েছে নিচে এমন ভয়াবহ গলায় কাকে বকছে মেহানুর আয়ানার সামনে দাঁড়িয়ে চুলা ছিল মাথার সামনে সিঁথি তুলে একটা খেজুর বেনি করার চিন্তায় ছিল ঠিক তখনই তখন তপন সাহানার তীব্র উৎকণ্ঠায় অস্থির হয়ে দরজা ধরে দিয়ে বলল সুরাইয়াকে বাস দিচ্ছে মেহানুর তাড়াতাড়ি নিচে নাম আমি দাদা ডাকার ব্যবস্থা করতে যাই জলদি নিচের পরিস্থিতি সামলা তৈরি মেহানোর ফ্রু তৎক্ষণাৎ চিরুনি থামিয়ে ফেললো ড্রেসিং টেবিলে চিরুনি রেখে প্রশ্নাত্মক সুরে বলল কি হয়েছে বুবু বাস দিচ্ছে মানে কি শাহানাস নিচ থেকে দোতালে উঠে প্রচুর হাঁপা ছিল নিজেকে শান্ত করার জন্য বড় একটা ঢুক গেল বুক ভর্তি নিঃশ্বাস দ্রুততার সঙ্গে বলল ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মেহনুর মা ছোটমা মা কেউ থামাতে পারছে না মার আন্টিও হিমশিম খাচ্ছে আল্লাহ বুবু তাড়াতাড়ি তুমি দাদা ভেগে ডাকতে চাও শাহানাস জিপা দিয়ে ঠোঁট তাড়াতাড়ি হান্নানকে ডাকার জন্য দৌড়ে যায় মেহনার বেনি করা চিন্তা বাদ দিয়ে সেকেন্ডের মধ্যে খোপা বাঁধিয়ে নেয় কিন্তু চিন্তার বিষয় নিচে সবার যাবে কি করে নিশ্চয় ওখানে ছেলেগুলো থাকবে তাছাড়া সুরাইয়াকে বাস দেওয়ার কথা উঠল কিভাবে চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে অনেকগুলো কণ্ঠের হয়েছে নিচ থেকে শোনা যাচ্ছে এদিকে হতবুদ্ধির মতো রুমে প্রায়চারি করছে মেহনর কি করে ছেলেগুলো সামনে যাবে কিভাবে সামলাবে এমন উটকো পরিস্থিতি অসম্ভব বলে মনে হলো এই মুহূর্তে কিছু মাথায় আসছে না ওর কান জ্বালা ফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহনর সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়া দরকার নেই কিন্তু শব্দের তেষ্টা বলে দিচ্ছে বউ এখনো দাতা ভাইকে আনতে পারেনি বাধ্য হয়ে হোক বা অন্য কোনো কারণে মেহনুর ঠিকই ঝামেলা জন্য মেটাবার ব্যবস্থা করবে সাদা পাড়ের গোলাপে আঁচলটা চট করে মাথায় টানল মেহনুর নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেললো অমনি রুম থেকে দ্রুতগতিতে বের হয়ে মেহনুর যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে আঙিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে সুরাইয়াকে পরে না বেকায়দায় থাপড়াতে আসছে সুরাইয়া মাথা নয় ফুলে ফুলে কাছে অনেকক্ষণে বস্ত্রকণ্ঠে ধমক শুনে গা গা পেয়ে শিউরে উঠেছে বাড়ির সবাই প্রায় উপস্থিত কিন্তু সামলাতে পারছে না যেভাবে ধমকাচ্ছে সেই দৃশ্যটুকু দেখলে ভয়ে গা প্রচন্ড শিউরে ওঠে এদিকে আর এগোতে পারলো না মেহনুর পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে অন্যদিকে আঙিনায় এক কোণে যথস্থ অবস্থায় ছিল সাবা বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করলো মেহনোর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীত চেহারায় না বোধক মাথা নাড়তে লাগলো মেহনের এমন ভিরতা দেখতে রাগী কটমট করে উঠলো সাবা এদিকে মাহাতম চিল্লেই যাচ্ছে ঠাস ঠাস দুকালে চরমালেও সোজা হওয়ার চান্স আছে কি সমস্যা তোমার হ্যাঁ কথা বলে কথা কানে চায় না বয়স্ক তো তোমার মাত্র আঠারো এখন এত ব্লা ব্লা কাহিনী কীভাবে দেখাচ্ছ ভং চং করে রং ঢেকে কি এই যেভাবে বেরোচ্ছ লজ্জা করে না তুমি কি জানো আমি তোমার থেকে খুব বড় কী জন্য এমন ফাঁসলামি করছো ঠোঁট উল্টিয়ে কাঁচামাচা ভঙ্গিতে বাচ্চাদের মতো করে সুরাইয়া বলল আ আমি চিঠিটা দেখি নি সত্যি বড় আপু চিঠিটা আপনাকে দিতে পাঠিয়েছে বলেছে আপনার হাতে চিঠিটা দিয়ে চলে আসতে পকেট থেকে হাত বের করে চুলের ব্রাকাস্ট ঠিক করল মাহাতিম চোখে চোখে মুখে রাগি ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংযত করার চেষ্টাই ছিল পান থেকে চুন খসলে পাশে থাকা মেয়েটিকে ঠাটিয়ে দুটো চড় মারতে ভুল করবে না এখন কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাচরবান্দা অপাল পক্ষ গাধি কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে মাহাতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাঁসিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মা কিন্তু বিশ্বস এটা কঠিন কালেও সম্ভব না তাই মাহাতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো শব্দ করে নিঃশ্বাস চাইতে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুললো কিন্তু এক মুহূর্তে কেন যেন ওভাবেই দৃষ্টিতে আটকে রইল ওর পরক্ষণে চোখ দুটো বিস্ময়ে ভস্ম হয়ে সাথে সাথে কপালে ভাস পড়ল। মাহাতি যখন ওপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস উল্টো করে নিচের দিকে আড়াল করছিল কিন্তু মেহনের পেছন দিকটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহাতিম মাহাতিম সহসা থমকে গেলে মরচা সেই সুযোগে ছেলেকে ইচ্ছা মতো বকতে লাগলো সুজলে চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল বাকিশ সোরাইয়ার মা বাড়িতে ছিল না না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না এদিকে হান্নান শেখ তরিখড়ি করে বাড়িতে ঢুকলে মার্চা তৎক্ষণাৎ বাবা মাসের কাছে ছুটে গিয়ে সব খোলসা করতে ব্যস্ত হলো শাহনাস চুপচাপ নত মুখে ছিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছিল মাহাতিমে চুপটি মুক্তি দেখে বন্ধু ও কাজিনটা ঘাবড়ে গেলে পরক্ষরে নীতির কাছে মূল ব্যাপারটা ঠিকই ধরা পড়লো নীতি একবার ভাইয়ের দিকে তাকালো আরেকবার তাকালো মেহেনের দিকে শাহনাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু কিছু বলতেই মেয়নো তৎক্ষণে দৌড়ে পালায় রুমের দিকে কিন্তু প্রথমে মাথা থেকে আঁচল পড়ে যায় প্যাঁচানো খোপা আলকা হয়ে দৌড়ে গতিতে খুলে যায় সেটা ধাপে ধাপে চুলের বহর কাত থেকে পিট পিট থেকে কোমর কোমর থেকে সোজা হাঁটুর কাছে আসতে পড়তেই মেহানোর ডিরেক্ট রুমে ঢুকে গেল আর দেখতে পেল না মাহাতিম তখনই সদ্বিত ফিরে পেয়ে মুখ যে নিচে করবে অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে তোলে মাহাতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজে নিরাপত্তা ছেদন করে বলল আমার মুখে কি সিনেমা চলছে তোরা সিনেমা দেখছিস তাকিয়ে আছিস কেন পুরো আটজন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতেই হুট করে পেট ফাটা হাসিতে সব করলে মেতে উঠল ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহাতিম লুটুপুটু খেয়ে হাসাহাসি করছে এখন কি নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে কিছু বুঝতে পারল না ও নীতির কথায় মাহাতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো নীতি শুধু এটুকু বলেছিল ভাইয়া ডাকি এটুকু প্রশ্ন শুনে দারুণ লজ্জা এবং কারণ হিসেবে বসে একটু আগে যে তামাশা করলো সেটা মনে উঠতেই গা করে উঠলো মাহাতিম আঙিনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তখন থেকে যেন সুরাইয়া এসে উদয় হয়ে মাহাতিমের সামনে একটা চিঠি ধরিয়ে পড় বলল ও ঠোঁটের ফোনে হাসির ছটকা দেখা যাচ্ছিল ঠিকই কিন্তু মাহাতিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল সুরাইয়া কিন্তু থেমে নেই সে বেহার মতো হোক বা ন্যাকামড় চরিত চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জে হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে মাহাতিম আর ডানবাই না তাকায় এমন কণ্ঠে চেঁচিয়ে উঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহাতিমের বস্ত্র কণ্ঠ বিছানায় সে চোখ বন্ধ করে মাহাতিম এসে ভাবছিল কিন্তু দরজার কাছে তিনটা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো অমনি তরৎ করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করল হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল তিনি দরজায় দুইবার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন মাহাতিম সহজে হাসিতে কিছু বলার জন্য প্রকাশ করলে শেখ মৃদু হাসি সুরে বললেন দাদু তুমি কি চাওয়ার জন্য ঠোঁট না আসলে সেটা আমার নাতিটা একটু সোজা না সে সবসময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে দোষটা আসলে আমাদের মাহাতিম দাদু তোমার নাম বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহাতিম বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হয়েছিল সে নিরাপত্তা জায়গায় চিত্র করে মাহাতিম শান্ত সরে পড়ে দেখুন দাদে এসব স্ক্রু ঢিলে মেয়ে মানুষকে একটু টাইটে রাখবেন আমি নয় আপনার কাছের মানুষ কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপে দিকে চলে যেত আপনিও জানেন আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অবসদ অসভ্যতা আমি নিশ্চয়ই শোভা পায় না তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু আপনার আরও তিনটে নাতনি আছে তারা তো এরকম করে না শাহানাত আমার চেয়ে ভালোই ছোট তবে ও নাতনির নীতির কম সমবয়সী ওর মধ্যে ও তো এরকম কোনো দেখিনি যথেষ্ট অমায়িক আচরণ করেছে মেহনুর তো ছেলেদের সামনেই আসে না তাহলে মেচুনাথিটা এরকম কি করে হল কথাটুকু শুনে হানান শেখ চাপা দৃষ্টি নিচু করল। ঠোঁটে ওনার হাসি চলনা থাকলে কণ্ঠ কেমন নিষ্পল ছিল মাহাতেম বৃদ্ধর অবস্থা যেন কিছুতেই হলেও বুঝতে পেরেছিল কিন্তু মুখে কিছু বলল না হান্নান বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা সব নিঃশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল। অতি আদরের বাদর হয় কথাটা শুনেছ হাতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধ মাথা নাড়ালো আর চক্ষু উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল মেজ বোমা একটু বেশি আহ্লাদি নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে আমরা যখন ভুল করি তখন আমরা বকা দিই বকা খাই আর সুরায়া তখন আদর পেত তভাত্রা এবার বুঝেছ যাই হোক আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত লজ্জায় মাথাটা এইভাবে কাটা যাবে ভাবতেও পারিনি তা দাদু তুমি এবার বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রাখো দয়া করে বাইরে এই কথা ভুলেও সাত করো না হলে নাতনিদের বিয়ে দিতে পারবো না মাহাতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বললো একজনের জন্য দশজনকে শাস্তি দিতে তো লাভ নেই দাদু আমি এখানে মেহমান হিসেবে এসেছি মেহমান হিসেবেই চলে যাব মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব আপনি চিন্তা মুক্ত থাকুন সুরাইয়া সেই ঘটনার পর মাহাতিম একটু নিস্তার পেল কিন্তু স্বস্তি পেল না একদম বারবার মনের মধ্যে আলোকিত কথার মধ্যে কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরফুর করছে চোখের সামনে নাচাইতেই কিছু অদৃশ অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরোলেছে রুমের বাইরে গিয়ে জানতে পারলো মাকে নিয়ে সবাই নাকি কাকে জন্য দেখতে গিয়েছে বাড়িতে একটা কাক পক্ষেও নেই বটে মাহাতি বিরক্ত বোধ করেছিল বলে ট্রাউজারের দুই পকেটে হাত গুচিয়ে হাঁটছিল বাড়ির প্রতিটি রুম সহ কিছু দেখার জন্য ছোট প্ল্যান করছিল মানুষীন বাড়িটা বট খা খা করছে এখন চার পাঁচটা শুনশান হয়ে উদাস অবস্থায় বিরাজ করছে সাদা টি শার্ট এবং নেভি পুরো ট্রাউজারের পক্ষে দক্ষিণ দিকের সাইটে চলে আসলো মাহাতিম সিঁড়ি দিয়ে উঠতেই শান্তনয়নে কিছু দেখতে লাগলো পাচালে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখলো মাহাতিম তখনই সে বুঝতে পারলো এগুলো আসলে মেয়েদের রুম সেহেতু বাড়িতে কেউ নেই তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে চার দেওয়ালে শুকনো কারুগাছগুলো দেখছিল কিন্তু বিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মতো ছিল সেটা কেউ জানতো না ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল সেটার জটলা আসলে খুলবে না মাহাতিম মুগ্ধ দৃষ্টি সবকিছু পরক করতে একদম দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো তখন দরজা খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল সে নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতে চোখ আকস্মিক আকস্মিকভাবে স্থির হয়ে গেল বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণাটা ক্ষিপ্রগতিতে ছুটতে লাগলো ধুকপুক ধুকপুক করে দুই কানের নরম পর্দায় বুকের চা স্পষ্ট শুনতে পাচ্ছিল কি হচ্ছিল নিজের সঙ্গে কিছু টের পাচ্ছিল না সে শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটাই গেঁথে আছে ফুসফুসে অমন বেগতিকভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্য ফুরিয়ে গেছে মাহাতেন যে কখন রুমে এসেছে দাঁড়িয়েছে খেয়ালই করেনি একজন সে রুমের ভেতরে সত্য গোসল সেরে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল দরজার দিকে পিট দেওয়াতে খেয়াল করেনি একদম আঙুলির ভাগে শাড়ির কুচে আবদ্ধ করেন মাথা নিয়ে মগ্ন ছিল গোছানো কুচিগুলো একত্র করে যে শাড়ি তুলে পেটের কাছে গুজবে। এক পলকের জন্য আয়নের দিকে তাকায় মেহনর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ জাহানাতে যায় চুয়াল ঝুলে হা করে তাকালে অজান্তে হাত ফসকে সাজানো গোছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনর আয়নার দৃষ্টি দিয়ে ব্যাকরুদ্ধ হয়ে আছে সে মাহাতিম কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে একটু বুকটা কাঁপছে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখের অবস্থা পলক্ষীন হঠাৎ করে কাঁপতে লাগলো মেহনোর এমনভাবে ভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল খুবই অপ্রত্যস্থ ভাবে নিঃশ্বাস টানছিল মাহাতিম এতক্ষণে থ মেরে দাঁড়িয়ে থাকলে মেহনড়েরও অমন দৃশ্য দেখে আকস্মিতভাবে সদ্ভেদ ফিরে পেলো গায়ের প্রতিটি বসম কাটার মতো চিরচির করে ফুটছিল এ কেমন দেখে ফেললো সে মানে সে কি সত্যি একটা ভয়ানক কাজ করে ফেলেছে এই কাজের শাস্তি কি আদৌ আছে অদ্ভুত একটা সেখান থেকে পালিয়ে এলো মাহাতিম রুমে ঢুকে দু হাতে ধাম করে দরজাটা লাগিয়ে পথ দরজায় পিঠ লাগিয়ে দিলো ঠোঁট করে শব্দ চোখে ভুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগলো এক মাইল দৌড়ালে বুঝে এমন করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহাতিম কপালের ওপর রীতিমতো চকচক করে উঠতে লাগলো নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো কাটায় কাটাই দশ মিনিট পর ধীরে দৃষ্টি রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল জীবনে অনেক মেয়েকে সে দেখেছে যুবতী নারী বালিকা সাবালিকা সবই দেখেছে দেখেছে কিন্তু আজকের মতো অন্য মানুষকে আগে কখনো দেখেনি সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায় সে চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে সে ভঙ্গির মাঝে অতি অভিভূত হয়ে যায় বারবার সাদা রঙের মাঝে গোলাপি রঙটা মিশালে যেমন দেখা মিলতে পারে গায়ের রং ছিল মেহনরের চোখের দৃষ্টি ছিল অবতল স্পর্শে গভীরতম ভ্রু দুটো ছিল সরু খুব সুন্দর চোখ দুটো পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব পলকের জন্য যখন চোখের পাতা বচে আসছে তখন দেখা যায় রাজ্যের শ্রীযুক্ত অন্যান্য সৌন্দর্য কম্পমান অষ্টদূরটি কৃষ্ণচড়া ফুলের মতো রক্তিম লালর ওর ফুলের ওপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলে তুলে তুলতে থাকে ঠিক তেমনি থর থর করে ঢোটিতে কাঁপছিল ওর মাহাতিম অমন ভরার উপর সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠে ছটফট করছিল আকস্মিক আকর্ষণটা ফুলের জন্য তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো কিন্তু বেহায়মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হলো কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না চিকন চিকন আঙুলগুলো সাতাটি শাড়িতে অসংখ্য কুচি করছিল পেটের কাছে কুচি গুচ্ছ বুঝাতে গিয়ে পেটের কাছটাই সারি তুলছিল তুলে যখন যথাস্থানে গুছবে তখন বাকরুদ্ধ হয়ে গেল মেহনুর এদিকে মাহাতমের ভেতরটা তুফানের মতো লন্ডভন্ড হয়ে যাচ্ছে একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা ভয়ঙ্কর ভাবে মনে উঠানে আশ্রয় পড়ছে ছোট জল বরফের মতো শক্ত হয়ে আসছে নিজের স্থির রাখা বড় তাই ছিল ওর জন্য নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু মেহনার অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল সেটা হয়তো মাতিম জানে না বাবা দাদা দাদাই ছাড়া অন্য কোনো পুরুষ সামনেই যে মেয়ে আসতো না আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো সেটা সত্যি লোমহস্যুক ঘটনার মতোই ছিল মেহনুর তখন অবাক হতভাক নির্বাক হয়ে গেল শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল অনুমান করা না গেলেও বাইরের সাজের আধার নেমেছিল চতুর্দিকে আল্লাহ আকবর ধনীরা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়লো আচানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পাই মেহনুর আবিষ্কার করে রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার লাইট চালানো হয়নি সেই সঙ্গে বাড়ির আনাচা কানাচে এখনো কেউ বাতি চালায়নি তার মানে এখনো কেউ বাড়ি ফিরেনি অন্ধকারের মধ্যে আন্দাজের সঙ্গে শাড়ি পরল মিহনুর পিঠের ওপর আচর টেনে জুবোতুবু হয়ে ঢুক গেল অন্ধকারে নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে আধা দরজার দিকে নজর পড়তেই বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে এলো ওর বয়সের গুণের ষোলো পেরি সতেরোর কোঠায় দিলেও ছোট থেকে অন্তর্মুখী স্বভাবের মেয়েও চঞ্চলতার স্বভাব মেহমান মেহনুরের বড্ড অবসর একটু বুঝতে সিংয়ের পর থেকে কম কথা বলে অপ্র প্রয়োজনীয় আটাটাও দাদা ভাইসাতেই বেশি দেয় বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায় তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায় আর প্রয়োজন মতো মা ও বড়মার সাথে রান্নাঘরে চলে যায় মেহনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখলো ডানে ও বামে ভালো মতো দেখে নিয়ে সিঁড়িতে ধরে নিচে নামলো আঙিনে দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীতের দিকে দুতলের দিকে তাকালো কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে বাকি সব রুম অন্ধকার মেহনুর পরপর দুটো রুম ঢুক গিলে আঙিনেই বাতিটা জ্বালিয়ে দিল একইভাবে সিঁড়ির বাতি উঠোনের বাতি বড় তিন বোনের রুমের বাতিও জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে চুলাই চায়ের পানি চড়ালো দাদাভাই মসজিদ থেকে ফিরে চায়ের জন্য অপেক্ষা করবে কিন্তু আজ দাদা সাথে কিভাবে আড্ডা দিবে শ্রী পুরুষ চরিত্র দৃষ্টির কবলটা কীভাবে মুখ ফেটে বলবে এটা অসম্ভব বলাই যাবে না ওর পক্ষে রাতের দিকে খাবার পর্ব হলো কিন্তু মাহাতিম খেতে এলো না অনেকবার ডাকা সত্ত্বেও মাহাতিম খাবারের জন্য রাজি হলো না মেহনের অতীতের জন্য রুমের ভেতরে খাবার খেতে খেয়ে নিল কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুড়ে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না ভাতে একটা কোন গলা দিয়ে নাম্বার চোর নেই দুজনের চোখ বন্ধ করলে এখনো সে দৃশ্য ভেবে গাছি উড়ে ওঠে রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে কিন্তু ঘুম এলো না একটু খোলা জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলমল করে বর্ষণ হচ্ছিল নীরবের নিভিদ্ আড়ালে অপ্রকাশে চুপি চুপি নিঃশব্দে বাদ ভাঙ্গা কান্নে মেহন ঠোঁট কামড়ে কাচ্ছিল নিজেকে করা নিয়ম রেখেছে এতদিন কঠোরভাবে সেসব কারণ মেনেছে আজ বাতাসের মতো এক ঝটকে সব কিছু শেষ হয়ে গেছে অন্যদিকে বুকের ভেতর হাসপাস করছে মাহাতিমের জীবনে এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে ঘন্টার পর ঘন্টার সময় চলে গেছে নীতি রুমের সব কাজিন সহ বন্ধু দল আলোচনায় বসে কয়েক ঘন্টার ব্যবধানে মাহাতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা নীতি বন্ধের মধ্যে বড় বলে বুদ্ধিতে সবার বড় সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায়নিষ্ঠ নীতি ও সৌভাগের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করলো সতী সাপটা জিজ্ঞেস করবে সবকিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহিমের রুমে এসে বসে ঘেরাও করে ধরে মাহাদিমকে সবার তখন প্রথম নীতি প্রশ্ন করে ভাই তোমার কি হয়েছে বলবা তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না এটা আমরা সবাই জানি কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝি বলো না ভাইয়া কি হয়েছে টেনশনে আছো কেন এত টি শার্ট পর মাহাতিম চুপ করে রইল পাশ থেকে সাবির সোজা প্রশ্ন করলো আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই আম শিওর তুমি তো বিন্দাস মরেছিলে আমরা আসতে না আসতে তোমার কি হলো সবাই যখন দফে দফে প্রশ্ন জেরাই ফেললো তখন সত্যি রাগ চলে আসলো ওর কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল আমি যা বলবো মায়ের কাছে বা লাগিয়ে দিবি না তো সবাই একসাথে বলে উঠলো একদম না মাহাতেম ছোট্ট করে একটি নিঃশ্বাস ছেড়ে গলা ফিজিয়ে বললো দৃষ্টিটি সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল বাড়িতে কেউ ছিল না নোট দ্য পয়েন্ট বাড়িতে কেউ ছিল না আমি হান্নান নানান বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই তাই সবার রুমে ঢুকে কারণিক শোতে দেখছিলাম বিশেষ করে আমি ভাবতেও পারিনি দোতলার রুমটাই মেহনার ছিল ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়েশন দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না আমি তো নিজেই শখে ছিলাম ও যে বাড়িতে আছে আমি এইটুকু জানতাম পর্যন্ত না জানলে আমি জীবনে ওর রুমে যেতাম না সার্চ লাইকে ট্যারিফিক লুক আমার এখনও চোখে ভাসছে মাহাতামের কথা শুনে সবাই হাঁ করে নিজেদের মধ্যে চাচাই করলো সবাই সংকুচিত দৃষ্টিতে ঢুকিলের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নীতি খুশি হলো সেটা মাহাতেমের চেহারা থেকে প্রকাশ করলো না সাবির চোখের ইশারায় শামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝালো শিয়াম কথাটা বোঝে মাথাটা হ্যাঁ সূচক ঈষৎ ঈষত নাড়িয়ে দিকে দৃষ্টি দিল সরল কণ্ঠে বলল। দোস্ত ইটস নর্মাল তুই এত টেনশন করছিস কেন তাছাড়া ওই ঘাওড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি মাহাতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো হুইস ঘাওড়া কি বললি তুই সিএম চট করে কিছু বলতে যাবে অমনি মাথায় তড়া করে চারটি খেলো চারটিটা সৌভিক মেরেছিল সিএম মাথায় হাত বুলাতে বোলাতে অকথ্য ভাষায় গালি দিতে সৌভিকের ধমক খেলো প্রীতি এতক্ষণ চোপ ছিল সে এতক্ষণ অন্য মানুষকে ভঙ্গিতে বলল ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব, যদি সত্যি না বলে সোজা কাকিমার কাছে বিচার দিব মা ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল। বলে খা জননীর নামে থ্রেট দিতে যাস না মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সবে উচ্চ দৃষ্টিতে টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো ফারেন এমনভাবে ভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়েই গিলে খাবে প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল। মেহনারকে দেখলে কি বুকে ধুকফুক হয় মাহাতিম উদ্ভস প্রশ্ন শুনে কিছু বলবে অমনি মুখের কথা টেনে নিয়ে তোপো কুরুদ্ধ বলল বাল হয় বাল আর আরেকবার জিজ্ঞেস করিস তোর থাপড়ায় ধুকপুকে নিয়ে বোঝামো বড় ভাইরে এসব প্রশ্ন করে দুই দিনের মায়া কেমনে সবার সামনে প্রশ্ন করে হায় কপাল কি দুনিয়া আসলো ওই মাহাতিম তুই তোর বোনের গুলিরে টাইট দেশ না কেন শালা কেমনে ঠাস ঠাস কোয়েশ্চিন করতেছে আমার বোন হলে ঝাবড়ায় কানসা ফাটাই ফেলাতাম মাহাতিম গম্ভীর হয়ে বসে থাকতেই তহফের কথা শুনে হেসে ফেললো হাসির ভঙ্গিতে তহফের পিঠে চাপড় দিয়ে পড়লো আমি ওদের এটাই শিখেছি দোস্ত কোনো প্রশ্ন আসলে হোস্টেস্টেট না করে সোজা আমাকে বলে দিতে পেটে কথা রেখে লাভ কি তাছাড়া প্রীতি এখন টোয়েন্টি শুধু শুধু ধমকাবো কেন এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহাতিম প্রীতি সম্ভাষণ আমি ওকে দেখলে ধুকভুক ফিল করি না ও তো আমার চেয়ে অনেক ছোট। ওর মতো পুঁচকের জন্য আমার হার্টবিট ফাস্ট হবে বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ শি ইজ টু মাস জুনিয়র এটা তো বলে চলে না প্রীতি তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি মাহাতিমের কথা শুনে সবাই নীরবে তা তাকিয়ে রইল এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো কাজ ও দায়িত্বে চাপে মাহাতিম যে তিরিশের কোঠা পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানতো মাহাদেব হাসি শুরেই বলতে লাগলো তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে সেখানে আসার প্ল্যান করেছিস যেই শুনেছি সে বাড়িতে চারটা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী তোরা সবাই চুপিসার প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনবি মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না সেখানে তোরা এমন কাহিনী করবে ভাবা চায় না আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যিই আসতাম না কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না ছুটিটা কাটাতে এসেছি শান্তি মতো কাটাতে দে আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসা হবে জানা নেই তোদের সব কটাকে আমি চিনি সৌভিক দেখ বন্ধু তুই আমার তিন বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এখন এনআ বুঝিস তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা জন্যই টিকেছে কারণ তুই আমার ওপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না প্লিজ দোস্ত তোরা কেউ আমাকে এইসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না মন থেকে কিছু ফিল করলে এমনি হিসেবে ফিরছ ফিরতে বাধ্য হব কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না সৌভিক তোফো ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকলো মাহাতিব সবার বড় কিন্তু আচরণের দিক দিয়ে ততই যেন ওদের প্রিয় সৌভিকের সাথে এক এলাকায় পরিচয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতির জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহাতিম বানায়নি অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি দেশে থাকে বছরে বাং একবার বাংলাদেশে আসে এবারও ব্যতিক্রম হয়নি সাবেক সামরিক দুইজনই ভাই বলতে অজ্ঞান ফারেন আরও বেশি বাকল মাহাতিমের স্বভাবটা একরকা হলেও ক্ষেত্রবিশেষে মাঝে মাঝে রেগে যায় ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয় মাহাতিমের মতো সেটাই দেখা যায় তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহাতিম নিজেকে সাধারণ ভাবতে রাখতে এবং মানুষের সাথে শান্ত ব্যবহার কথা বলে পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে সে জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধি নিষেধে রাখতে পছন্দ করে কিছু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতায় যেমন বিরাজ করে তেমনই মাহাতিম ও তার গোছানো জীবনে কিছু একটা কমতে অনুভব করে সকাল নাস্তাটা সারতে খাবার সরে যায় মাহাতিম সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে শুধু নীতি ও শাহানাস একসঙ্গে গল্প করে রুটির তরকারি খাচ্ছে মাতিমকে বসতে দেখে শাহানাস তরি করি করে প্লেট এগিয়ে দুটো রুটি ও একটা বাড়ির তরকারি ঝোল ঢেলে দেয় মাতিম পুনরায় টেবিলে বসতে মাহাতি রুটি ছিঁড়তে থাকে যেটা রুটিটা ছেঁড়া রুটিটা ঝোলে চোবাইতে নীতি কথার মাঝে শাহানাসকে বলে উঠল। আচ্ছা সকাল থেকে যে মেহনরকে কোথাও দেখালাম না ও কোথায় ও কি ঘুম থেকে ওঠেনি কেদিকে গিয়ে অতিরিক্ত হোচট খেলো মাহাতিম ঝোলে ভেজানোর রুটিটা আর দেয়াতে জীবনও সাহস পাচ্ছে না মেহানুর যে লজ্জায় আর রুম থেকে বেরোচ্ছে না স্পষ্টভাবে বুঝে গেছে মাতেম নিজেকে প্রচুর গালাকাল করলো সে কাল কেন ওই দিকটায় গিয়েছিল একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনো কালেই ছিল না ওর নীতির প্রশ্ন শুনে শাহনাজ রুটি ছিঁড়তে পারল না মন উদাস হয়ে নিচু ছেলে বলল ওর শরীর খারাপ নীতি ভোর রাত থেকে জ্বর জ্বরে কাঁপছে ছোট মা ফজরের নামাজ পড়ে কি মনে করে ওর রুমে গেল গিয়ে দেখে জ্বরে কুকুরে কাঁপছে দাদা ভাই জন্য তো তাড়াতাড়ি খাওয়া ছাড়লো ডাক্তার ডাকা সারা হয়নি জল পটে তো কাজ দিচ্ছে না সাতটার দিকে একবার গোসল করিয়েছে কাজ হয়নি জ্বর একদম কমছে না নীতি কথাগুলি শুনে পদে পদে চমকে যাচ্ছিল অসুস্থ হয়ে আসল কারণটা অনুমান করতেই তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে দ্রুত মাহাতিমের দিকে তাকালো অমনি গলা শুকিয়ে লোর। মাহাতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটা মুশরে ফেলছিল হাতের ভয়ঙ্কর পৃষ্ঠনে রুটিটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল নীতি ঠোঁট ভিজিয়ে মাহাতি দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল গলাটা ভিজানো ভীষণ দরকার ভীষণ দরকার সন্ধ্যা থেকে বাড়ির অবস্থা থমথমে ডাক্তারের ওষুধে জ্বর কমছে না মেহনুরের জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর চেহারার অবস্থা বেশ বিপন্ন একদিনের মধ্যে শরীরের সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর সকাল থেকে পেটে কিছু পড়েনি মেহনের মা ও বড় মা খাবারের জন্য প্রচুর জোরে জোরে করেছে কিন্তু জ্বর আক্রান্ত মেহনের কিছু মুখে তোলেনি আহানান্সিক আদরের নাতনকে এই অবস্থায় দেখতে পারছিলেন না বুকটা হাহাকার করে ছটফট করছিল ওনার ডাক্তারকে এ পর্যন্ত চারবার ডেকে ফেলেছেন তিনি কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত কলাই বলেছেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে যদি অবস্থা খারাপ হয়ে আর। তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে এদিকে মার্চার জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না নিরুপায় হয়ে বসে আছেন বাবা মশাইয়ের সাথে শাহানাস সাবা ও সুরাইয়া মেহনুরের পাশে বসে আছে শাহানাস ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় নিয়ে পানিতে চুবি কপালে পটি করছে এদিকে সুরাইয়ার হাতে এখনো শাহানাসের ফোন সুরাইয়া এক মনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে সাবা বিরস মুখে বসে থাকতেই হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে উঠলো ববু ওকে কবিরাজ নিয়ে গেলে হয় না ডাক্তারের টোটকায় তো জ্বর কমছে না এমন করে চলতে থাকলেও কঙ্কাল হয়ে যাবে তো শাহনাস কথাটা শুনে চিন্তায় ঢুক দিল ভারাক্রান্ত মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো ভাবতে চট করে সবার দিকে তাকিয়ে কঠোর গলায় পড়লো কবিরাজ বাড়িতে সবাই গেলে মেহনুর যাবে না তুই কি জানিস না ওর যে বাইরে যাওয়া নিষেধ মেজমা শুনলে কি অবস্থা করবে এখনই ভুলে কিনি মেজমা যদি একবার শুনে মেহনুরকে বাইরে পাঠানো ফন্দি করা হচ্ছে তাহলে তোর পিঠে ছাল তুলে দিবে সাবা শাহনাজের ক্যাটকেট কথা সবাই ফোন থেকে মুখ তুলে সরু চোখে তাকালে সুরাইয়া সুরাইয়ার এমন দৃষ্টি দেখে শাহনাজ চুপচাপ নিজের কাজে মগ্ন হলো কিন্তু সুরাইয়া চুপ রইল না নিজের মায়ের নামে অমন কথা শাহানাজ ভিজা তোয়ালে চিপড়ে মেহনের তপ্ত গালটা মুছতেই বলল তোর মাঝে ভালো জাতের মানুষ তাই বলতে বাধ্য হয়েছি আর শোন এসবে তর্ক করতে আসিস না ও অসুস্থ এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করবি না যা বলে বাইরে যেয়ে বলবি আপাতত চুপ থাক শাহনাজ শক্ত আচরণ সুরাই ছোট থেকে অপছন্দ শাহানাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলে সুরাইয়ের সাথে রুদ্রমূতের ধারণ করে ক্যাটকেট করে উত্তর দেয় সুরাইয়া আর বসল না মেহানুরের পাশে এক প্রকার ক্ষোভ দেখে রুম থেকে বেরিয়ে গেল সে যাওয়ার সময় শাহানাথ শাহাকেও টেনে টনে সঙ্গে নিয়ে গেল শাহানাজ সব ঘটনা এমনভাবে অগ্রাহ্য করলো যেন এখানে কিছু হয়নি ওর মতো অসভ্য বোনকে শাহানাজ একদমই হজম করতে পারে না প্রায় দুই ঘন্টা মেহনতের সেবায় শ্রম দিল শাহানাজ কিন্তু ফলপ্রসূ হিসেবে কিছুই হলো না ওর মাথায় হাত দিলে এখন আগুনের মতো গরম লাগছে গতকাল এখন কি হয়েছে সেটাই কোনোভাবে মেলাতে পারছে না শাহনাজ বিছানার হেড সাইডে পিট লাগিয়ে বসলে হঠাৎ মেহনুর ঘরের মধ্যে প্রলাপ বকতে থাকে সবগুলো কথাই ছড়িয়ে যায় সেই সঙ্গে এলোমেলোভাবে প্রতিটা কথা শাহনাজ কপাল কুচকে বিড় করা মেহনুরের কানের কাছে বাড়ি থেকে বিদায় করো তাড়িয়ে দাও দাদা ভাই চলে যেতে বলো শাহনাজ আশ্চর্য হতে কি নিজেকে শান্ত করে মনকে শান্ত না দেয় হয়তো জলের ঘরে হাবি চাপি বকছে কিন্তু মেহনুর যখন একই কথা অজস্র উচ্চারণ করছে তখন বাধ্য হয়ে ওর দুই বাহু ধরে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করে মেহনুর তুই কি শুনতে পাচ্ছিস তুই এগুলো মেহনুর তাকা না জবাব দি মেহনুর জ্বরের জন্য তিন পরিমাণে চোখ খুলে শক্তি পেল না মেহনর যতবার খুলতে যাই ততবারই নেত্রপল বন্ধ হয়ে আসে ওর শাহানাজ অনেকবার চেষ্টা করেও শেষ করে হার মানলো আরেকবার কপালে হাত দিয়ে দেখলো জ্বরটা একটু যেন কমেছে স্বস্তির নিঃশ্বাস টোকা দিয়ে দরজায় শব্দ হলো শাহানাজ চোখে ভঙ্গিতে দরজার দিকে তাকালে ও দেখতে দুজন অনুমতির জন্য অপেক্ষা না করে নিঃশব্দে রুমের ভিতরে ঢুকলো রুমে তখন সোলারের বাতি চলছিল সিলিং ফ্যান বন্ধ নীতি মৃদু গলায় শাহানাজকে প্রশ্ন করলো মেহনারের অবস্থা কেমন জ্বর কমেছে শাহনাজ মনের মুখে মেহন দিকে দৃষ্টি দিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ে শেষের নীতির দিকে মুখ ফিরে ক্লান্তকালে বলে একটু কমেছে বেশি কমেনি ওই যে কেন এত অসুস্থ হয়ে গেল বুঝতে পারছি না বৃষ্টির পানিতে ভিজলে ওর এত জ্বর আসে না সেখানে কোনো কারণ ছাড়ে জ্বর আসলো নীতি তৎক্ষণাৎ শাহনাজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল প্রীতির দিকে দৃষ্টি রেখে ঘন ঘন করে দিল। এখানে প্রীতির অবস্থা ভীত নীতির ওকে ইশারায় শান্ত স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটাই সায় বুঝিয়ে মাথায় হ্যাঁ সূচক দলিয়ে বলল নীতি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে হঠাৎ কাছো ভঙ্গিতে বলল। শাহানাজ যদি কিছু মনে না করো একটা রিকোয়েস্ট করি শাহনাস প্রশ্ন শুনে কৌতূহল প্রসিত হয়ে বলল। এর সাইড থেকে পিঠ সরে বিস্ময়ের দৃষ্টিতেই বলল মনে করা তো কিছু নেই কিন্তু কিছু রিকোয়েস্ট নীতি এবার ঠোঁট ভিজিয়ে শুষ্ক গলায় বলল। না মানে আমার মেহনরকে খুব ভালো লাগে মিষ্টি একটা মেয়ে এই দেখি ঘুমাতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যদি একটু বসে থাকি আমরা তো যাব। চলেই আর তো শাহানাস কিছুক্ষণ নীরব থেকে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায় নীতি শাহনাজের জায়গায় বসে ঘুমন্ত মেহনরের কপালে হাত বুলিয়ে দেয় প্রীতি এসে বিছানায় বসলে মেহনুরের দিকে তাকে মুগ্ধ নয়নে বলে আপু মেহনা অনেক সুন্দর মেয়েটাকে দেখলে খুব দেখতে ইচ্ছে করে আমি একটা মেয়ে হয়ে যদি ওর রূপের প্রশংসা করি তাহলে একবার চিন্তা করো ভাইয়ার কি অবস্থা হচ্ছে আমার মন বলছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডিসপ্যার ফিল করছে কিন্তু সেটা আমাদের সামনে প্রকাশ করছে না মেহনের মাথায় আলতো হাতে বুলিয়ে দিতে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল নীতিম মাহাতেব যে নিজেই অস্থির হয়ে বসে আছে সেটা নীতি সচক্ষে দেখেছে নীতি যে বাধ্য হয়ে ভাইয়ের ধমক খেয়ে মেহনুরকে দেখার জন্য এসেছে সেটা খুলে বলেনি কাউকে এক পর্যায়ে ঘুমে হাই তুলতে লাগলো প্রীতি আড়াই বছরের ছোট বোনকে রুমের যে ঘুমাতে বলল নীতি নীতির কথায় আজ্ঞা পেয়ে প্রীতি ঘুমাতে চলে গেলে সে রুমের আরেকটি বিছানায় যেয়ে শুয়ে পড়ে মেহনুরার রুমের দুইটা কাঠের বিছানা একটা জানালার কাছে আরেকটা রুমের মাঝখানে মেহনুর মুড়ি দিয়ে জানালার কাছে শুয়ে আছে নীতি ভেজানো জানালাটা খুলে দিয়ে সোলারের লাইট বন্ধ করে দিল দ্বিতীয় বিছানে চুপচাপ ঘুমিয়ে আজ কোনোভাবেই যাবে না ঘুমালে মাতিমকে ওকে আস্ত রাখবে না নীতি ইচ্ছে করছে চোখের মধ্যে মরিচ চড়ে দিতে কিন্তু সাহসে একদম খোলাচ্ছে না চারপাশে যাদের নীরব হচ্ছিল প্রকৃতি ভূতলে আওয়াজ ধীরগত বৃদ্ধি পাচ্ছিল দূরে কোথাও ঘেউ ঘিউ করে কুকুর ডাকছে ঝিঝি পোকার শব্দ তরঙ্গ অদ্ভুতভাবে শোনা যাচ্ছে মৃদু বাতাসের দমকে গাছের ডালপালা বৈশিষ্ট্যিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে মাটিতে লুটিয়ে থাকা শত নাম না জানা জোনা বিকট শব্দ করছে বাইরে এখন ভরা ঝলমল করছে বুকের ভেতর তোল পার করা যন্ত্রণাটা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে কোনোভাবে শুয়ে বসে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাহদিমের জন্য এক পলকে দৃষ্টির জন্য অসহ্য লাগছে কিছু ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছা করছিল জীব স্টার্ট করে শহরের মেডিকেল ভর্তি করিয়ে আসতে কিন্তু লোককে কি ভাববে এটা চিন্তা করে সে আর আগায়নি মাহাতিব রুমের ভেতর বাইচারি বন্ধ করে খোলা জানালার কাছে কি দাঁড়ালো টাউজারের পকেট থেকে মোবাইল বের করে সময়টা একবার দেখলো রাত দুইটা আটত্রিশ বাজে এখন জানালার বার দিকে বা হাত হেলান দিয়ে ডান হাতে ফোনটা পকেটে পড়লো ডার্ক ব্রাউন রঙের টি শার্টটা গরমের জন্য ঠিকছে তার নিজেকে শান্ত করতে নিঃশ্বাস ছাড়ার জন্য ঠোঁট চোখা করে চোখ বন্ধ করলো আয়নার পানে তাকিয়ে থাকা ভয়ার্ত দুই চোখ কাপড় থরথর করে ওঠা রক্তিম লাল ঠোঁট কুচি গোজার জন্য পকেটের পেটের কাছ থেকে শাড়ি ওঠানো আঙুলের কবল থেকে একে একে গুজি ছেড়ে দেওয়ার মুহূর্ত সবই মনের দৃশ্যপাটে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল যদি আর কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকত তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা বড় কষ্টসাধ্য ছিল ওই দৃশ্য দেখলে মাথা অটোমেটিক কাজ করে বন্ধ করে দিত মাহাতিম জানালা থেকে হাত ছুড়ে আকাশের দিকে তাকালো এমনি নিজেকে শক্ত করতে তার চা সিট খুলে ফেললো খুবই সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগলো এক ধাপে তিন সিঁড়ি করে উঠতেই চুপচাপ মেহনড়ে রুমের কাছে আসলো আবারও ডানি ও বামে সতর্ক দৃষ্টিতে দেখালো বিপদমুক্ত অবস্থায় বুঝতেই চট করে ভেতরে ঢুকে রুমে দরজা আটকে দিল কিন্তু লাইটহীন রুমে কিছুই দেখা যাচ্ছিল না মাহাতিম আন্দাজের উপর ভিত্তি করে হাতে গিয়ে লাইট চালালো অমনি যে দৃশ্য দেখলো তাতে প্রচণ্ড খেপে গিয়ে ঠোঁটকুচকে দ্বিতীয় বিছানায় কাছে আসলো নীতি পাহারা দেওয়া বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে ঠাস ঠাস করে গাল বাজিয়ে মারতে ইচ্ছে করছে রাগের মাথায় শূন্য হাতও উঠালে মাহতিম কিন্তু নিজের কে সামলি নিয়ে চিপে চিপে ডাকল নীতির বাচ্চা ওঠ নীতির ঘুমের হাত থেকে বাপাস ফিরে এলো মাহাতিমর অবস্থা দেখে আরো দুধাপ চলে উঠল ক্রোধের বসে ঠিকই ঘুমন্ত নীতির কালে ঠাস ঠাস করে চড় মারলো মাহতিম অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়হুড় করে উঠলো নীতি। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহাতিম দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে দুটো ঢুকিলে গাল থেকে হাত নামিয়ে তোদলানো শুরু বলল ভাইয়া এই মাত্রই শুয়েছি মাহাতিম কুরুদ্ধ বলে উঠল তা তো দেখতেই পাচ্ছি তোকে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি কি বলেছিলাম মনে নেই নীতি আর উত্তরের জন্য অমুখ খুলল না চোখ নিচু করে বিষণ্ন মুখে বসে থাকলে মাহাতিম গলা নামিয়ে স্বর নিচু করে ওকে বাইরে যেতে বলে নীতি প্রথমে আশ্চর্য হয়ে যায় এই কথা শুনে পরক্ষণে মাহাতিমের রাগানিত অবস্থা ভেবে কিছু বলে না সে রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে বাহারা দিতে থাকে মাহাতিম বুঝতে পারলো এই প্রথম সে ইচ্ছা পূর্ব রুমে এসেছে যেখানে মেহনড় অচেতন হয়ে পড়ে আছে পিছু ফিরতে তাকালেই সে মেহনার দেখতে পাবে কিন্তু কেমন এক জড়তা কেন যেন মনের মাঝে অলিন্দি ছোটছুটি করছে মন জানা বলছে একবার তাকালের নিস্তার নেই মাহাতিম মস্তিষ্ক যেন বলছে এখানে না এসে যাবি কই মাহাতেন দুই চিন্তা টানা পড়নে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল উঁচু করে সোলার লাইটটা দেখে কি যেন চিন্তা করলো সেই মুহূর্তেই সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা নিভিয়ে দিলো দরজার বাইরে পাহাড় দিতে গিয়ে সুইচের শব্দ চমকে উঠল নীতি সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো দরজার নিচ দিয়ে আলো আসছে কেন এতক্ষণ যে আলোটা ছিল সেটা কোথায় গেল কি সত্যি লাইট নিভিয়ে দিল কেন নিভালো অন্ধটা এটুকু জানে মাহাতিম খারাপ চরিত্রের ব্যক্তি না কিন্তু আজকে সমীকরণে সে কিছুই মেলাতে পারছে না একটুও চলবে না রুবের লাইট নিভিয়ে হোসিন মেহরনের দিকে এগোতে লাগলো মাহাতিম রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলী মেহরনের গৌরব মুখের মুখটা যেন দেখা যাচ্ছে সেদিকেই মহবিষ্টের মতো দু চোখ আটকে গেছে মাহাতিমের কি অদ্ভুত সুন্দর যেন মাঝে দৃষ্টি নির্ভুত হয়ে আছে সেটি মাহাতিম প্রকাশ করতে পারছে না অজান্তে পাঁচালে বিছানার কাছে এসে বসলো মাহাতিম তাকে দেখলো ঠোঁট ভেদ করে মৃতুভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহানুর গাল দুটো রাঙা হয়ে আছে এখনো জ্বরের প্রকোপে কান্নার হিরিকের মতো অনেকটা বুক ফুলে নিঃশ্বাস ছাড়ছে সে গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশে ঘেঁচে ফ্লোরে পড়ে আছে চেহারার ক্লানিটা জ্বরের হিংস্রতাই স্লান হয়ে গেছে ওর চোখ বন্ধ থাকার কারণে ঘন বৃষ্টিত পাপড়িগুলো অদ্ভুত মায় জড়িত চুমুকের মতো যেন টানছিল ক্রমে বিহুম হয়ে পড়েছিল মাহাতিম ধীরে ধীরে মেহানুমের মেহানুরের কাছে গিয়ে বসল সে দৃষ্টি বিচরণ করেছিল মেহানুরের চোট ঠোঁট গলার ওপর বেহায়া যাচ্ছিল গলার সেই কালো তেলের ওপর নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন বেকাবু হয়ে আসছে শরীর মন এখনই এই দৃশ্যের ওপর চাদর টানোর প্রয়োজন ঠিক তখনই জানালা বন্ধ করার জন্য উদ্ধত হলো সে মেহনুরকে দেখে আর কারণ করতে চায় না হৃদয় জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়ল যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে তা একেবারে আলোহীন অবস্থা হয়ে যাবে এখন চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমে আবছা অন্ধকার বিরাজ করছে সকল জড়তা মনের যেন স্বল্প অন্ধকার পেয়ে উধাব হয়ে গেল ডান ওপর কপালে হাত রেখে কয়েক যে ধক করে উঠলো বুকটা চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত ছড়িয়ে ফেললো মাহাতিম অতিমাত্রায় আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকালো সে জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয় কি করে কি জানে অনেকটা উদ্ভান্টের মতো চারপাশে দাগাতে লাগলো মাতিম পানি কোথায় পটি কোথায় কিছুই যেন খুঁজে পাচ্ছিল না তখন তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলের লক্ষ্য করতেই বাটির সমেত পটিটা দেখতে পেল গতিতে সেটা এনে পোট্রি ভিজিয়ে কপালের উপর চেপে ধরল। মিনিট দুই কপারে চেপে রাখলো ভেজা সুতির পটিটা হালকা মতন গরম হয়ে এলেই আবার ভিজিয়ে নেয় সেটা পরপর অনেকবার ভেজা পটি কপালে চেপে ধরল। তারপর আবার কপাল হাত রেখে তাপমাত্রা বড় পড়লো কিছুটা কমলেও একসেড নিচে নামেনি না নিঃশ্বাস মেহনারের মাথার দুই পাশে হাত রেখে ওর মুখের ওপর ঝুঁকলো আলো আধারের অন্ধকারে ইউটুকুনি মুখটা যেন হৃদয়ের মাঝে দহন স্পর্শ চালিয়ে যাচ্ছে কাছে টানার কাছে থাকার জন্য ব্যাকুল হয়ে উঠছে অস্থিরতা তীব্র ক্লেশ কাজ করছে মনে ওকে চোখ শরীর নিয়ে এই দেখতে পাচ্ছিল মাহাতিম কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে কিছুক্ষণ ওই বদ্ধ চোখের পাণ্ডুর মুখটার দিকে নীরবে তাকিয়ে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলেন। আমার সামান্য উপস্থিতি পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারেনি বুঝকি এতটা জ্বর বাঁধিয়ে অবস্থিত হয় কথাটুকু শেষ করতে চোখ থেকে দৃষ্টি সরালো মাহাতিম ওপর থেকে যেই উঠতে নেবে গৌনের সুরে শব্দ করলো মাহানর চোখের পাতা স্বল্প আকারে খুললে মুখের ওপর কাউকে কাউকে যেন টের পাচ্ছিল অন্ধকারে মুখ স্পষ্ট না দেখা গেল মনের ভ্রম থেকে বিড় বিড় করে মেহনর বলল অসভ্য একটা লোকের সামনে পড়ে গেছি দাদা ভাই দাদা ভাই ওই অসভ্য লোকটাকে তুমি দাঁড়িয়ে দাও চোখ বন্ধ করে অচেতন অবস্থায় ঘোরের মধ্যে ভিড় ভিড় করছিল মেহনুর ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিম ক্ষোভে বুকটা দাও দাও করে ঝড় মেহনুর কে ওকে ছেঁচরা ভাবলো কথাগুলো যে ঘরের চরের ঘরে বলছিল সেটা বুঝতে গিয়ে সে তাই চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে ওর ওপর দিয়ে একটু শুনল না মাহাতিম এভাবে ঝুঁকি মেহনুরের পানে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল সে মেহনুর তখন তুতলানো সুরে কিছু বলছিল কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহাতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করলো সে অসভ্য কি তোমায় ছুঁয়েছে মেহনুর শব্দ শুনে শুষ্কলায় ঢোক গিল চোখের পাতা বন্ধ এবং ঘরের মধ্যে দুর্বল কণ্ঠে বলল না চট করে জিজ্ঞাসা ভঙ্গিতে মাহাতিম ফের প্রশ্ন করলো তাহলে জীর্ণ জীর্ণকলায় কথা বলতে বলতে আরষ্ট হয়ে যাচ্ছে মেহনুর কণ্ঠ নামে নিচু সরে বললো সে আমার কিছু দেখে ফেলেছে মাহাতিম ভঙ্গিতে গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহাতি হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে হেসে দিল উত্তরের জন্য সহস্র কণ্ঠে বললো তাই সে তোমার কি কি দেখেছে তো প্রশ্নটা করতে মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করল। কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখলো জিব্বাতে ফ্যাকাসে ঠোঁট ভিজে নিচু কণ্ঠে বলল জানি না আমি কিছু জানি না